লিগাল এডের মূলত তিনটি কাজ করে। প্রথম হচ্ছে অ্যাডভাইস, যেটা হচ্ছে আইনি পরামর্শ দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিরোধ মীমাংসা করা হয়। তৃতীয়ত হচ্ছে আইন, যারা অসহায় দরিদ্র, অর্থাৎ অসহায় দরিদ্র বলতে এইভাবে নির্ণয় করা হয়েছে, এখন সরকার নির্ণয় করেছে, সেটা হচ্ছে যারা আয়কর সীমার মধ্যে নয়, যারা আয়কর দিতে হয় না, ওই শ্রেণীর মানুষদের মামলা সরকারি উকিল দ্বারা, এখানে যে প্যানেল আইনজীবী আছে তাদের দ্বারা এই মামলাটা পরিচালনা করবে, কিন্তু তারা এক টাকাও দিতে হবে না, কোথাও কোনো খরচ হবে না। তো আমরা তিনটে কাজ, অ্যাডভাইসটা নিতে পারবে যে কোনো শ্রেণীর মানুষ, আইনি পরামর্শ যে কোনো শ্রেণীর মানুষ আসে, যে কোনো ধরনের আইনি জটিলতা যদি তারা পড়ে, এখানে একজন সিনিয়র সহকারী জজ পদমর্যাদার একজন জজ সাহেব বসেন, তার কাছ থেকে ওনারা আইনি পরামর্শ নিতে পারেন। এখন আইনি পরামর্শের ভিত্তিতে যদি আমরা মনে করি এই বিরোধটা মীমাংসা করার আপোষযোগ্য বিরোধ এই বিরোধগুলো আমরা নিষ্পত্তি করে থাকি, এই বিরোধগুলোর জন্য অপরপক্ষকে আমরা এই লিগাল এড অফিসের মাধ্যমে তাদেরকে নোটিশ প্রদান করি, ঢাকায় মীমাংসা সভা করে জজ সাহেব নিজে স্বয়ং পক্ষদের সাথে বসে এটা বিরোধ নিষ্পত্তি করে। আর যেটা হচ্ছে মামলা, এটা তো আমি এর আগেও বললাম, মামলাটা হচ্ছে যে আমরা যদি এগুলো বিরোধ যেগুলো মীমাংসা করতে পারি না, যদি মনে করেন ওই ব্যক্তির জন্য মামলা করা প্রয়োজন, আমরা ওই ব্যক্তিদেরকে লিগাল এডের আইনজীবীদের মাধ্যমে সরকারি খরচে প্যানেল আইনজীবীদের মাধ্যমে আমরা এই মামলাগুলো পরিচালনা করে থাকি। মূলত লিগাল এডের এই তিনটি কাজ করে থাকে। আমাদের কাছে আয় না, আমরা কত করে দিই এই যেটা।